গুড মর্নিং বন্ধুগণ, সকালে ঘুম থেকে উঠেই দেখি আজকের এই অবস্থা। আজকে 7ই ডিসেম্বর 2020, এখন এসে দেখছি আজকে কুয়াশা পড়ছে। এইভাবে 6 তারিখ অবধি কোনো সেরকম কুয়াশার কোনো নাম গন্ধ ছিল না। যাই হোক, পড়া শুরু হয়েছে দেরি করে, দেড়শাহি দুঃসাহি। চলুন আপনাদের আরও কিছু নতুন কিছু জিনিস দেখানো হোক। আমার মায়ের আদর যত্নে গড়ে ওঠা কিছু ফুলের বাগান বলতে পারেন, বাগান বলুন, যাই বলুন। একটু সকলে চন্দ্রমল্লিকা, একটু গাঁদা ফুল গাছ গেছে, একটা বন্ধ লাগছে না মনে হয়, এই আর একটা গাছ এপাশে আরও আছে। আমার মা ঘুম থেকে উঠে পড়েছে, জানলা খুলছে, মাকে দেখিনি, ঘুম থেকে মা উঠে পড়েছে সকালবেলায়। আমরা সেই ফুলের ছবি ভিডিও করছি আপনাদের সকলকে দেখাবার জন্য। এটাই সব থেকে বড় ফুল ফুটেছে। এই গাছটা মা আজ থেকে প্রায় 2 বছর ধরে বাঁচিয়ে রেখেছে, 8 বছর হয়ে গেছে। এটা বাজার থেকে কিনে নিয়ে আসা। এটা আরো একটা চন্দ্রমল্লিকা। এটার রং সম্পর্কে আইডিয়া নেই কি রং হতে পারে, কারণ এটার এখনো পর্যন্ত ফুল ফোটেনি, বড় হয়নি। এটা হচ্ছে আর একটা দ্বিতীয় বড়। এটা সাম টাইপ অফ ক্যাকটাস, ঠিক বলতে পারবো না কি গাছ। আরও রয়েছে, চলুন দেখাই। 2 বছর আগে বাজার থেকে কিনে আনা, আজও ঠিকঠাক আছে। এই একটি ছোট্ট লঙ্কা জবা, না কি জবা বলে জানি না আমি একে, কিছু ফুল বলে এটাকে, ঠিক শিওর নয়। আরো দুটো ফুটেছে। আরো কিছু আছে, সেগুলো দেখাচ্ছি। স্ট্রবেরি গাছ, এটা মায়ের চাষ করার মধ্যে একটা। কত ধনে পাতা গাছ হয়েছে, পুরো ধনে পাতা চাষ করা হয়েছে এখানে। এই যে টগর ফুল গাছটা দেখছেন, এটা সুদূর গুয়াহাটি থেকে বয়ে নিয়ে আসা টগর ফুল গাছ। এখন ফুল নেই, বর্ষাকালে ফুল ফোটে। এগুলো হচ্ছে নয়নতারা, আমাদের দেশীয় ফুল। বেশ কিছু বিভিন্ন কালারের হয়, আমাদের কাছে দুটোই আছে। চলুন আর একটা গাছ দেখাই। এটা হচ্ছে আকন্দ ফুলের গাছ, অনেকেই চিনে থাকবেন, শিব পুজোর সময় শিবরাত্রিতে লাগে। আমার মা এটাকেও রোপণ করেছেন। বেশ কিছু ফুল হয়েছে। আরও কিছু আছে, দাঁড়ান দেখাচ্ছি একটা নতুন ধরনের জবা ফুল। ব্যাপারটা হয়তো আপনাদের কাছে নতুন না হতে পারে, আমার কাছে নতুন, কারণ এই ফুলটি আমি কখনো সেরকমভাবে দেখিনি, এটা ফোটেনি এখনো। এটি ফুটলে খুব সুন্দর লাগে, চেষ্টা করব অফিস যাওয়ার আগে যদি ফুটে যায় তো দেখাবার। এটা তার কুঁড়ি। আরও একটা রং, মানে জবা ফুল, এই কালারটা আমার খুব ফেভারিট, খুব ভালো লাগে কালারটা। এখানে রয়েছে সন্ধ্যামণি ফুলের গাছ, এগুলো সন্ধ্যাবেলা ফোটে, সকালবেলা উঠে সব নষ্ট হয়ে যায়, তারই কিছু দৃশ্য।